চলে এসেছি আমার নিউ ব্লগ নিয়ে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা বুঝতে পারছো আজকে আমি গুড মর্নিং বলছি না, তার কারণ হচ্ছে আজকে আমি অনেকটাই ব্যস্ত ছিলাম, তাই আমি সকালে ব্লগটা করতে পারিনি। আর কেন কি আজকে আমার দুটো বন্ধু এসেছে, তো ওই জন্য আমি একটু কাজে ব্যস্ত ছিলাম আর কিছু রান্নাবান্না করেছি, তো ওই জন্য আমি সকালে ব্লগটা করতে পারিনি। আর আজকে আমি সকাল সকাল লুসিকে বার করে দিয়েছি, তোমার দেখাতে পারিনি, আমি লুসিকে সকাল সকাল বার করে দিয়েছি। তো তোমাদের এখন আমি দেখাই যে আমার লুসি কী করছে। তার আগে বলি আমার চান টান সব কিছু হয়ে গেছে, কাজ বাজ হয়ে গেছে, তাহলে আমি ভাবলাম যে আমিও ফ্রি আছি, তো আমি তোমাদের সঙ্গে একটু তো কথা বলতেই পারি। আর তোমাদের জন্য তো আমি এইটুকু টাইম তো বার করতেই পারি, তোমরা আমার পুরো একটা ফ্যামিলির মতন হয়ে গেছে, কদিনে একটা পরিবারের মতন হয়ে গেছে, তাই আমি মনে করি যে তোমাদের জন্য আমি এইটুকু টাইম সারাদিনে আমি একবার বার করতেই পারি। আমি ভাবলাম আমি যেমন ফ্রি হয়ে গেছি তো আমি ব্লগটা করে ফেলি তোমাদের জন্য, আর তোমাদের সামনে আসি আর তোমাদের সাথে কথা বলি। তো তোমরা দেখো যে আমার লুসি কী করছে। ওই দেখো লুসি এখন শুয়ে আছে, সকাল থেকে বেরিয়ে গেছে, তোমাদের আগেই বলেছো জায়গা ওটাই, ওটা ওখানেই শুয়ে থাকে আর ওখানেই সারাদিন শুয়ে থাকে, বস থাকে। এখনও সকাল থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে এখনও শুয়ে আছে। আমার মেয়ে ঘুম থেকে উঠে ওর পড়া হয়ে গেছে। বাবা ম্যাম আজ হোমওয়ার্ক দিয়েছে বাবা? হ্যাঁ, তাই আমি কি বললি তোমার কাছে? ও এখন বলবে না যে আমার আজকে আমি কেন আমি তাড়াতাড়ি আমি করলাম কাজ, কেন আমি সকালে ব্লগটা বানাতে পারি, তার কারণ হচ্ছে একটাই যে আমার বন্ধুরা এসছে, তো আমি তোমাকে আমার বন্ধুর সঙ্গে পরিচয় করে দিচ্ছি, ওদেরকে তোমরা দেখো আমার সঙ্গে ওদের পরিচয় হচ্ছে। এই দেখো অতটা বন্ধু, ওর নাম হচ্ছে চন্দনা, ওর নাম হচ্ছে তানিশা। তো ওরা আমার আমার থেকে বয়সে ছোটই হতে, অনেক ছোট, কিন্তু তাও আমার ফ্রেন্ড, ফ্রেন্ড কাম বন্ধু। হ্যাঁ ফ্রেন্ড কাম বোন। আর তোমরা জানো সম্পর্কের মধ্যে কোনো বয়স বা কোনো কিছু ম্যাটার করে না, তাই আমার কাছে বন্ধু আর বোন দুটোই একসঙ্গে। তো ওরা আজকে এসছে বলে আমি ওদের সঙ্গে একটুখানি বললাম যে ব্লগটা বানিয়ে দিই, তোমরা দেখাই যে আমাদের বন্ধুদের। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, তারপরে ওই সব পরে দেখা হচ্ছে। বন্ধুরা আমরা সব খেতে বসে পড়েছি, সব খাওয়া দাওয়া করেছে, আমার মেয়ে এখানে বসে পড়েছে, ওখানে আমার দুটো বন্ধু। আর তোমরাও তোর মুখটা দেখা একবার, তুই যে খাচ্ছিস তখন দেখা আমার মুখটা দেখো। আজ যে কী রান্না করেছি সিম্পল, ওরা গরমের মধ্যে বেশি কিছু খাবে না, তাই আমি সিম্পল করেছি, মাংস ভাত ডাল আর ভাজা, এগুলো আগে ওরা খেয়ে পুরো উড়িয়ে দিয়েছে। এখন মাংস ভাতটা খাচ্ছে। রান্না কেমন হয়েছে রে? ভালো রে বলো। চন্দনা মুখ দেখাচ্ছে না, লজ্জায় খাচ্ছে, উড়ছে, কি লজ্জা চন্দনা, সত্যি সবাই খাচ্ছে আর আমার লুচি এখানে চুপটি করে একা একা বসে আছে। ওই দেখো ওকেও খাবার দিয়েছি, ও খাবারগুলো এখনো খায়নি, ওকে ও দিয়েছি, খাওয়া দাওয়া করবে। তুমি খাওনি কেন বাবা? তুমি কেন খাওনি? হ্যাঁ তুমি খাওনি কেন বাবা? খেতে হয় তো, দুপুর হয়ে গেছে, দুপুর বলে সবাই খায় তো, তুমি খাওনি কেন বাবা? এসো খাবে, এসো এসো এসো, এই দেখো এসো এসো খাবে, এসো এসো খাও 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 খাও, এই দেখো এনা 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 খাও 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 খাও, খেনো 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 খাও খাও খাও, এনা খাও 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 খাও, খেনো খেনো খাও। ওকে খাওয়াতে এলাম, ওদের খেতে দিই, আমি ওকে খাওয়াতে এলাম, ও এখন খাচ্ছে না, এখন খাচ্ছে, দেখি কখন খায়, চেষ্টা করবো ওকে খাওয়ানোর জন্য। ও এখন ঘুরঘুর করছে, আমি ওই ঘুরছি বলে ও আমার সঙ্গে সঙ্গে ঘুরছে, কখন খাবে ও নিজেও জানে না। ঠিক আছে বন্ধুরা, আমি এখন খাওয়া দাওয়া করে নিই, ওর ওকে একটু খাইয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো। নৈশু তুমি বাইরে বেরিয়েছো বাবা গুরু গুরু করতে, এই দেখ লুসি, আরে সেই দেখ তুমি বাইরে বেরিয়ে, তোমার বন্ধুরা কোথায় দেখি, তোমার বন্ধুগুলো কোথায় দেখি, তো ওই একটা বন্ধু বসে আছে, শুয়ে আছে। লুসি 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 বাইরে গুরু গুরু করতে বেরিয়েছে, গুরু গুরু করতে বেরিয়েছে, সব বন্ধুরা কোথায় বাবা?
ওই যে একটা বন্ধু বসে আছে তো বাজাবে তোমার বন্ধুর কাছে বাবা হাই 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 কি পেয়েছে মুখে হচ্ছে চল গাড়ি আসছে চলো চলো বাড়িতে আছে করে কি বলছে তোকে দেখ চলো 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 ঘরে নিয়ে চলে যাচ্ছে এখন এত কুকুরকে ভয় পায় ওরা কি বলবো আমার লুচিকে তোমরা নিজেরাই বলো আমার লুচিকে এতটাই কি খারাপ বলো ওরা কি ভয় পায় আমার লুচিকে ওরা একটা কুকুরের প্রতি কুকুরটা ভয় পাচ্ছে চলে যাচ্ছে বন্ধুরা হ্যাঁ তুই সাবধানে থাকিস